তো আজকে হচ্ছে রয়্যাল এনফিল্ড লঞ্চ হচ্ছে বাংলাদেশের বাজারে আর রয়্যাল এনফিল্ডের দাম এখনো পর্যন্ত শিওর জানা যায় নাই কিন্তু এদিক দিয়ে আমি আমার বাইক সেল করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে থেকে আস্কিং প্রাইস রাখছি 280,000 টাকা 2019 এর মডেল তো এই জায়গায় একজন আমার দাম বলতিছে 220,000 একটু ধৈর্য ধর ভাই এই জায়গার দাম দেখে যদি আমার পছন্দ হয় আমার সাধ্যের ভিতরে থাকে তাহলে বাইক এটা সেল করে দিয়ে আরো টাকা ভরে এই বাইকটা নেব 22 অক্টোবর সকাল 10টা থেকে প্রি বুকিং শুরু হবে রয়্যাল এনফিল্ড এর তো এরপর আমার অবস্থা কি হয়েছিল দেখেন খালি তো আজকে হচ্ছে 22 অক্টোবর আর এখন সময় হচ্ছে 9:54 AM আজকে সকাল 10টা থেকে হচ্ছে প্রি অর্ডার চালু হবে তো আমি প্রি অর্ডার দেব আমি মাত্রই ঘুম থেকে উঠছি ঘুমাইছি মাত্র মনে হয় 1.5 ঘন্টা আসলে অনেক কাজ ছিল সারা রাত অনেকগুলো ক্লায়েন্ট আসলে যাই হোক অনেক কিছু করা লাগছে ঘুমও ঠিকঠাক মতো দিতে পারি নাই যার কারণে কথাবার্তা আমার পেশাই যাচ্ছে তো যাই হোক আগে এখন এত সকালে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে কি আগে রয়্যাল এনফিল্ড অর্ডার দিতে হবে তারপর আমি কি করার ভাই প্রি অর্ডার দেওয়ার জন্য আমি ফুল রেডি হয়ে গেছি আমার ব্যাংকের কার্ডটা সবকিছু বসাই দেওয়া শেষ জাস্ট ওটিপি টা বসানো বাকি এমন তো অবস্থায় ঢাকা থেকে আরফিন আমার ফোন দিয়ে বলতিছে ভাই আপনি আগে আসেন আপনি আগে আইসে দেখে যান যে বাইক আপনার কোনটা ভালো লাগে কোনটায় কমফোর্ট ফিল করেন কোনটায় বসলে আপনারে বেশি মানাই আপনি ওইটাই অর্ডার দেন আগে থেকে আপনার অর্ডার দেওয়ার দরকার নাই বাট ভাই এর কথা শুনে আমার যে কি অবস্থা হয়েছে একটু পরে আমি আপনাদের বলতেছি যাই হোক ঠিক তখনই ওর কথা শুনে আমি আর আমার বন্ধু দুজন মিলে বাড়ি থেকে ডাইরেক্ট ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আর ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে যখন ইফাদ মোটরসের সামনে আসি এটা হচ্ছে তেজগাঁওর ভিতরে অবশ্য ভাই সামনে আইসে যখন দেখি যে এত পরিমাণ গাড়ি পুরো ভিড় লেগে গেছে নড়ার জায়গা নাই নড়তে পারতেছি না তখন আসলে আমি বুঝতে পারছিলাম যে বাইকের জন্য বাংলাদেশের মানুষের কি পরিমাণ টান আমি আজ পর্যন্ত দেখি নাই শুধুমাত্র বাইক কেনার জন্য এত পরিমাণে ভিড় হইতে পারে কোন একটা শোরুমের সামনে তো যাই হোক এই জায়গা যেহেতু সবাই সিরিয়াল দিয়ে দাঁড়াইছিল তো আর কি করবো ভাই আর বেশি দেরি করি নাই আমি আর বন্ধু দুজন মিলে তাড়াতাড়ি যাই সিরিয়ালে দাঁড়াই পড়লাম 2 ঘন্টা লাগবে মিনিমাম যাই হোক লাইনে দাঁড়াই থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম তাই আর কি করবো একটা সিগার আইসক্রিম 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 খেলাম আর কি মাথা মতো ঠান্ডা করার জন্য এই আর কি গরমে মাথা মতো হ্যাঁ তাই মাথা ঠান্ডা করার ট্রাই করছি ভাবছিলাম যে আসবো দেখবো তারপর থেকে আমি সব বাইকে কথা মাথার উপর থেকে ঝাড়িয়ে ফেলছি একমাত্র মাথায় শুধু ঘুরতেছিল যে আমি রয়্যাল এনফিল্ড নেবো অন্য কোনো বাইক নেবই না সিরিয়ালে দাঁড়াইতে দাঁড়াইতে ওমা কিছুক্ষণ পরেই ঈশান ভাই আর মহিব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই কাহিনী কি হঠাৎ করে ইন্দ্রা দুজনে জায়গায় পরে কথা বলে যেটা বুঝলাম যে উনরা এই জায়গায় এসে একটা ভিডিও বানাইতে এবং উনার বাসা এই জায়গায় উনরা তেজগাঁওরই স্থানীয় পরবর্তীতে ভাইয়ের সাথে একটু আড্ডা দিলাম ভাই রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে দাঁড়ায় একটা ভিডিও টু বানাইলো এবং আমি আবার চলে গেলাম সিরিয়ালে কারণ এমনিতেই লোকজন প্রচুর পরিমাণে জ্যাম এই জায়গায় কোনো কোটিপতি আসলেও সিরিয়াল ভঙ্গ করার কোনো সিন নাই যেই আসুক না কেন সিরিয়াল মেনটেন করে এরপরেই ভিডিও ঢোকা লাগতেছে এ ওয়েট 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 এই ফুটেজটা আসলো কয়েন তো বুঝলাম না কিরে দাদেম তুই রাশিয়ান কে ফুটেজ পালি কোন রে বাড়া বন্ধু নেক্সট উইক গেল আমরা কতটা ভালো লাগছে 2 ঘন্টার জার্নি যাই হোক অপেক্ষার পালা শেষ দেখতে পারবো এখন আমার সেই স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড যাই হোক শোরুমে ঢুকার পর পরই সর্বপ্রথম আমার নজর গেছে ভাই ক্লাসিক 350 এর দিকে তো এখন আমরা একটু ঘোরাফেরা করব এবং বাকি বাইকগুলো দেখে আসবো যে কোন জায়গায় রাখা বা কি দেখি এখানে লোকেশন তো আমি কিছুই জানি না কারণ ফার্স্ট টাইম ঢুকলাম এবং আমি শুধু একা না বাকি যারা ঢুকছে তারাও ফার্স্ট টাইমই ঢুকছে বাট কারো না কারো হেল্প তো আমাদের অবশ্যই নিতে হবেই পাশে রাখা ছিল বুলেট 350 তো আমি ভাবলাম যেহেতু আমি ঢুকেই পড়ছি সুতরাং একবার একটা ট্রায়াল দিয়েই দেখি যে বুলেটের উপরে বসতে কেমন লাগে কিন্তু ভাই সব থেকে বড় সমস্যা হলো এর উপরে আমি বসতে দিকেই পারছি কিন্তু এখানে ডাবল স্ট্যান্ড বসানো ছিল এবং একই সাথে বাইকটা স্টার্ট করে আমি আওয়াজ শোনার কোনো সুযোগ নাই যে আমি স্টার্ট করে দেখবো যে কেমন আওয়াজটা কেমন এই টাইপের কোনো সুযোগই আমাকে দেওয়া হয় নাই কিন্তু পরবর্তীতে শোরুমের একজন ভাই যিনি আমার ভিডিও দেখেন ওই ভাই আমার বললো যে ভাই এটা জাস্ট হচ্ছে দেখার জন্য রেখে দেওয়া তো আপনাদের বসার
বসার জন্য এবং চালানোর জন্য আলাদা একটা স্পেস আছে গ্যারেজের ভিতরে, এখানে গাড়ি রেখে দেওয়া। ওইখানে আপনারা গিয়ে গাড়ি স্টার্ট করে দেখতে পারবেন, বসতে পারবেন, সবকিছুই করতে পারবেন। ভাইয়ের সাথে তো ঘুরে ফিরে সবকিছু দেখতে যাবোই, বাট তার আগে যেহেতু ক্লাসিক 350 সবার আগে আমার নজর গেছিল ওইটার উপরে, বাট ভিড় বেশি দেখে তখন আমি চান্স না পাইলেও এখন দেখছি যে এখন একটু ফ্রি হয়েছে। এখন আমার সর্বপ্রথম বসে দেখা উচিত যে কেমন কি দেখি ফিল, কারণ আমার টার্গেট হচ্ছে দুইটা, এক হচ্ছে ক্লাসিক 350 এবং দ্বিতীয় হচ্ছে মিটিওর 350। এই দুইটার ভিতরে যেটাই বসে আমার বেশি ভালো লাগবে এবং যেটার লুকিংটা জোস লাগবে ওইটাই আমি নিব। কিন্তু মেইন কথা হচ্ছে কি, আমার বাইক কিনতে যাওয়ার আগে থেকেই আমার মাথার ভিতরে ছিল যে আমি নিলে নেব ক্লাসিক 350। তো এখানেও আসার পরে দেখলাম প্রচুর পরিমাণে মানুষ সিরিয়ালে লাগাই রাখছে ভাই, মানে আমি ভাবতেছিলাম যে সিরিয়াল পাইতে পাইতে আজকে রাত না হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক যে কখন সিরিয়ালটা পাই। যে করে হোক আমার বাইকের উপরে বসে বাইকটা রিস্টার্ট দিয়ে দেখতেই হবে যে আসলে কোনটাই আমার বেশি ভালো লাগে, কোনটাই আমি কমফোর্ট করি। কমফোর্ট ফিল করার কথা এখানে আমি কেন বলতেছি, কারণ বাইক চালালে তো ভাই আপনি যে কোনো বাইকই চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এখানে বাইকের সাথে আপনার হাইটের একটা ব্যাপার স্যাপার থাকে। আমার GSXR হচ্ছে 780 mm, যেটা আমার হাইটের সাথে ফুল পারফেক্ট একটা বাইক, যেটা আমি কন্ট্রোল করতে পারি, জায়গায় ঘুরাইতে পারি, যে কোনো কিছু করতে পারি, নড়াই চড়াই সবকিছু নিয়ে বেড়াইতে পারি, কোনো প্রবলেমই হয় না, ঠিক আছে। বাট ভাই যেহেতু রয়্যাল এনফিল্ড বাংলাদেশে একেবারে নতুন এবং এটার হাইটের সাথে আমার হাইট যাবে কিনা ঠিকঠাক মতো সবকিছু দেখতে হবে, বিচার বিবেচনা করে দেন হচ্ছে আমার ডিসিশন নিতে হবে। যাই হোক, সর্বপ্রথম ট্রায়াল আমি দিছিলাম হচ্ছে এইখানে মিটিওর 350-তে। এটার সাউন্ডটাও, এক্সস্টের সাউন্ড কেমন, এরপর আমার হাইটের সাথে যায় কিনা সবকিছু আসলে ঠিকঠাক করে দেখতেছিলাম, কারণ এই বাইকটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের সম্পূর্ণ ক্রুজার একটা বাইক। বাকিগুলোও ক্রুজার বাইকই, বাট এটাই হচ্ছে সব থেকে, মানে এক কথায় বলা যায় রয়্যাল এনফিল্ড এটা ক্রুজার বাইক হিসেবেই বানাইছে, অন্য কোনো কারণই নাই, ওদের এটা ক্রুজার বাইক হিসেবেই বানাইছে। তবে এখন একটা সত্য কথা বলি, এক্সস্টের সাউন্ডটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন ভিডিওতে দেখে যে ভাই সাউন্ডটা স্যালো মেশিনের মতো, নৌকার সাউন্ডের মতো এই টাইপের। বাট ভাই অরিজিনালি সাউন্ডটা টোটালি ডিফারেন্ট এবং ভিডিওতে টোটালি ডিফারেন্ট, অরিজিনালি শুনতে অনেক বেশি জোস লাগে। তো বাইকে উপরে উঠার পরে দেখলাম যে ইঞ্জিন সহ পুরো বাইক প্রচুর পরিমাণে হিট হয়ে আছে। কেন এটা, এটা জিজ্ঞেস করার পরে ওনারা বললো যে ভাই সারা দিনে একটা মিনিটও এই বাইকটা স্টার্ট ব্যতীত মনে হয় যে নাই এক কথায়। তো একজন নামছে, একজন উঠছে, একজন নামছে, একজন উঠছে, স্টার্ট দিচ্ছে, এইভাবে সারাদিন চলতেই আছে, চলতেই আছে, যার কারণে বাইকটা প্রচুর পরিমাণে হিট। আর যেহেতু গ্যারেজের ভিতরে এসির কোনো ব্যবস্থা নাই, যার কারণে আসলে বাইরে যদি থাকতো, যেহেতু এটা এয়ার কুলিং, বাইরে থাকলে আসলে বাতাসে ওই গরমটা কেটে যেত, বাট ভিতরে যেহেতু সেহেতু আর এই গরমটা নাকি সরে নাই, যার কারণে আসছে অতিরিক্ত হিট হয়ে রয়েছে। তো বুঝেই গেছেন আসলে আমি কোন বাইকের উপরে বসে আছি। হ্যাঁ, এটা হচ্ছে সেই ক্লাসিক 350 মেটাল গ্রে কালার, ক্লাসিকটাই ভালো লাগছে। বাট আমি তারপরও হান্টার 350 আর হচ্ছে বুলেট 350 এই দুটার একটা ট্রায়াল দেবো। তুই এখনো ট্রায়াল দিস নাই, তুই দিবি দোস্ত, তুই দিবি আমি চালাবো। আরে তুই দেখ শোন, এরপর হান্টারের উপরে উঠলাম। হান্টারের উপরে এটি স্টার্ট স্টার্ট দিয়ে যখন আমি দেখলাম ভাই বাইকটা, সর্বপ্রথম কথা হচ্ছে প্রচুর পরিমাণে হালকা আর এত জোস যে ভাই বলে বোঝানোর মতো না, ঠিক আছে। মানে এত হালকা বাকি বাইকগুলোর থেকে যে ভাই আমি বলে বোঝাইতে পারবো না, যার কারণে হচ্ছে সব থেকে বেশি ভিড় ছিল হচ্ছে হান্টার 350 এবং ক্লাসিক 350 দুই জায়গায়। এরপর লাস্ট আর একটাই বাকি ছিল, ওটা হচ্ছে বুলেট 350। তো বুলেটের উপরে উঠলাম। বুলেটের হাইপটা সব থেকে বেশি থাকা সত্ত্বেও বুলেটের এখানে ভিড় অনেক কম, কারণ বুলেট অনেকেই কেন জানি না নিতে চায় না, কারণ এটার লুকটা একটু ডিফারেন্ট সবগুলার থেকে, একটু আলাদা, এবং এটার হাইটটা একটু বেশি অন্যান্য বাইকগুলোর থেকে, এর হাইটটা একটু বেশি, যার কারণে আসলে অনেকেই এই বাইকটা চুজ বাংলাদেশে করতেছে না। বাট অন্যান্য কান্ট্রিতে বুলেটের আসলে প্রচুর পরিমাণে হাইপ, লোকজন পছন্দও বেশি করে। এখানে চারটা বাইক রাখা আছে, হান্টার, এটা হচ্ছে বুলেট 350, ক্লাসিক 350 আর ওই সাইডে হচ্ছে আরেকটা, আমি চারটা, ঠিক আছে। সব থেকে বেশি ভিড় হচ্ছে ক্লাসিকে, দেন এরপরে হান্টারে, বাট বুলেটে এত পরিমাণে ভিড় নাই, বুলেটের জনসংখ্যা কম। ও আর আমার বন্ধু এটিএম হয়ে রয়েছে, ওরে এতবার কইছি আমি বসতে কিন্তু একবারও সবাই বসি নাই, লস করলি বন্ধু। ফিল্টার নিতে পারতি 350 ভাই, পিক আপ দিলি সেই সেই ফিলিং বন্ধু, ক্লাসিক না হান্টার, এই ক্লাসিকটা ওয়েট হয়ে যায় কিন্তু ক্লাসিকটা লুকটা ভালো, আর হান্টার হচ্ছে হালকা হালকা, হান্টার হচ্ছে হালকা
যাই হোক, এখন দুই বন্ধু মিলে আসলে পরামর্শ করতেছিলাম যে কোনটা নেওয়া সব থেকে বেস্ট হবে, ক্লাসিক অথবা হান্টার, এই দুটার ভিতর থেকে যে কোনো একটা চয়েস করতে হবে। কারণ মিটিওর 350 আমি এর আগেই বাদ দিয়ে দিছি, যেহেতু এটা ফুল ক্রুজার বাইক, তারপরও আমার অতটা বেশি ভালো লাগে নাই। আর আমি যদি ক্লাসিক 350 নেই আর আমার হাইটের সাথে যদি তেমন একটা সামঞ্জস্য না মেলে, এবারে উল্টোপাল্টা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ক্লাসিকের সুবিধা হচ্ছে সিটটা চেঞ্জ করা যায়, সিটটা চেঞ্জ করে সিট হাইটটা আসলে কমানো যায় অথবা ছোট সিট লাগানো যায়। এতে শোরুমের ভিতরে জাস্ট দেখার জন্য মিটিওর 650 সিসির একটা বাইক রাখা ছিল জাস্ট দেখার জন্য। আর আমি এইখান থেকে একজন ম্যামের কাছে জিজ্ঞাসা করে নিছিলাম যে আসলে কিভাবে এইখান থেকে অর্ডারটা দেওয়া যাবে, কার্ডে পেমেন্ট নিবে কিনা। দেন হচ্ছে তারা আমাকে বলছিল যে হ্যাঁ, কার্ডে পেমেন্ট নেওয়ার সিস্টেম আছে, তবে সেটা ভিতরে, এইখান থেকে পেমেন্ট না, এখান থেকে জাস্ট অর্ডারটা দিয়ে দেন হচ্ছে আপনাকে সিরিয়ালে দাঁড়াইতে হবে, মানে আবার আমার সেই সিরিয়ালেই দাঁড়ানো লাগবে, সিরিয়ালে দাঁড়াইতে হবে। সিরিয়ালে দাঁড়ানোর পরে দেন হচ্ছে ভিতর থেকে আপনাকে আবার ওইখানে পেমেন্ট করতে হবে, কার্ডের মাধ্যমে দিতে পারেন অথবা ই ওয়ালেটের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আপনি ডাইরেক্ট নগদ টাকায়ও পেমেন্ট করতে পারেন। তো যাই হোক, অবশেষে ডিসিশন ফাইনাল করলাম, এই জায়গায় থেকে আমি নিব হচ্ছে ক্লাসিক 350 মেটাল গ্রে কালারটা। তো ভাইরে সবকিছু বললাম যে আমার অর্ডারটা কনফার্ম করে দেন, আমি দেন হচ্ছে পেমেন্টটা করে দিচ্ছি, ভিতরে গিয়ে সিরিয়ালে দাঁড়াইতে হবে, ওইখানে যেহেতু আবার আমি ওইখানে গিয়ে পেমেন্টটা করে দিচ্ছি, আমার এখান থেকে অর্ডারটা কনফার্ম করে দেন। তো ভাই আমার কালারগুলো দেখালো যে কোনটা নেবেন, দেন হচ্ছে আমি ডুয়েল চ্যানেল ABS সহ এখানে মেটাল গ্রে কালারটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে কথা আছে, ডুয়েল চ্যানেল ABS সহ আমার এই বাইকের, শুধু বাইকের প্রাইস পড়ছে 440,000 টাকা, পরবর্তীতে আরো আপগ্রেড করতে হবে, যেখানে আরো আপগ্রেড কস্ট আমার দিতে হবে, কারণ ছোটখাটো বিষয়ে অনেক অনেক জিনিস লাগাইতে হইতে পারে, যার কারণে আরো এক্সট্রা টাকা খরচ করতে হবে, ঠিক আছে, অনেক টাকা খরচ করতে হবে। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে কি, যেহেতু যখন লঞ্চ হয়েছিল তখন রয়্যাল এনফিল্ড বলছিল যে 405,000 টাকা হচ্ছে ক্লাসিক 350, বাট এখানে আসার পরে 440,000 টাকা কেন, কারণ ক্লাসিক 350 শুরু হচ্ছে 405,000 টাকা থেকে, এরপর আপনি ওর ভিতরে যত আপগ্রেড করবেন তত আপনার টাকা আরো বাড়বে, তত প্রাইস আরো বাড়বে, কারণ যে রিমটা আছে, রিমে অনেক কি বলে সাইকেলের যে সিক থাকে, সিক টাইপের থাকে, দেন হচ্ছে আমাদের রেসিং বাইক গুলাতে যে টাইপের রিম থাকে ওই টাইপের রিম, তো এই টাইপের অনেক আপগ্রেড আছে, এই আপগ্রেড গুলো করে নিতে টোটাল 440,000 টাকা ডুয়েল ABS সহ, এটা হচ্ছে মেইন কস্ট আসে। এটা আসার পরে আমি বললাম যে আমি তো সকালবেলা অর্ডার দিতে বইছিলাম, সবাই দেখছেন আমি তো অর্ডার দেই নাই, অর্ডার না দিয়ে তো কত বড় বিজনেস করেছি কেমন কত বুঝতে পারছো। এদিকে আসার পর অনলাইনে সবার আগে সকাল সকাল অর্ডার দিয়ে দেন, তাহলে ডিসেম্বরের লাস্ট অফ জানুয়ারি ফার্স্ট উইক হয়ে যাবে। এখন আমি অর্ডার দিচ্ছি কেবল ফেব্রুয়ারির 25 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার ডেট, মানে ভাই তখন কি পরিমাণে যে মেজাজ খারাপ হচ্ছিল আমি বলে বুঝাইতে পারবো না। সকালবেলা যদি আমি খালি অর্ডার দিতাম, বাইকটা প্রি অর্ডার দিতাম, তাইলে আমি ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইকের ভিতরে আমার বাইকটা পাওয়া যায়, কিন্তু আমার সিরিয়াল আসতে ফেব্রুয়ারির 20 তারিখ 2025 সাল, তাইলে ভাই কেমন লাগে তখন? এই আঙ্কেল এবং তার ছেলে হচ্ছে দুইজন, ঠিক আছে, এই দুইজন এই একই বাইক, সেম বাইক দুইটা নিচে দুইজনে, না না আছে আছে আমার কাছে সেম বাইক ক্লাসিক 350, এই মডেলটা বাপ বেটা দুইজনে নিছে, ঠিক আছে, কেন তারা দুইজনে জুড়া নিতে পারতো কিন্তু না, একই বাইক দুজনে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বাপের কথা হচ্ছে কি, আমার বাইক আমি ছাড়া অন্য কেউ ধরে না, কি সিস্টেম ভাই, জোস আঙ্কেলের চয়েস আছে। যাই হোক, আর কি করার, তখন 25,000 টাকা অ্যাডভান্স দিয়ে আসলে প্রি বুকিংটা করেই দিলাম। তারপর রয়্যাল এনফিল্ড থেকে হাতে আমার একটা আমলনামা ধরা দিল, এটা নিয়ে বাইকটারে নিতে আসতে হবে। মানে মজার ব্যাপার হচ্ছে, আমি অর্ডার দিয়ে বেরোচ্ছিলাম, সাথে সাথে আমার কাকার সাথে দেখা হয়ে গেল, উনিও বেরোচ্ছিল অর্ডার দিয়ে, দুজনই মানে কোইন্সিডেন্স, তা বন্ধু কোইন্সিডেন্স, দুজনই একসাথে চাচা ভাতিজা দেখা হয়ে গেল, দুজনই তাও আবার মডেলও ছিল। তো সমস্ত প্রসেস আমাদের শেষ হয়ে গেছিলো, এখন হচ্ছে আমাদের বেরোয় যাওয়ার সময় ছিল, কিন্তু ভাই রাত যত বাড়তেছিল মানুষের এত পরিমাণে ভিড় যে ভাই বলে বুঝাইতে পারবো না, বাইরে বেরোনোর পরে দেখি আরও এখনও সিরিয়াল রয়েই গেছে। তবে আর একটা কথা হচ্ছে কি, আমি লবণ কোম্পানির একটা গাড়ি কিনতে চাইছিলাম, FZX, যেটার উপরে একটা পিকচার তুলে আমি আপলোডও করেছিলাম অবশ্য, তো ওই গাড়িটা আমার নেওয়ার কথা ছিল, কিন্তু ভাই আসলে হয়েছে কি, ওই গাড়িটার আসলে হালচাল কেমন কি দেখে আসলে বুঝতেই পারতেছেন, যে জায়গায় আমরা 350 cc পাচ্ছি 340,000 টাকায়, আর লবণ কোম্পানি 310,000 টাকায় আমাদের FZX দিচ্ছে, তাও আবার 150 cc-র একটা বাইক, তাইলে কি আমাদের নেওয়া উচিত কি না আসলে বুঝে উঠতে পারতেছি না। তবে আর যাই হোক, প্রতিটা বাইকের ফ্যান বেস আসলে আলাদা আলাদা, এক কারো বাই রেসিং বাইক ভালো লাগে, কারো ক্লাসিক বাইক ভালো লাগে, আমার তো দুটোই ভালো লাগে, বাট বেশি ভালো লাগে ক্লাসিক বাইক। এখন বাজে রাত 7টা, এখনো পর্যন্ত যে পরিমাণে সূর্য আছে, এই শেষ হইতে আরো 5 থেকে 7 ঘন্টা সময় লাগবে।
ভাবছিলাম যে ডিরেক্ট বাসার দিকে রওনা হবো, কিন্তু ভাই এই জায়গায় ঈশান ভাই ছাড়লো না, ঈশান ভাইয়ের এলাকায় আসছি। ঈশান ভাই রেস্টুরেন্টে নিয়ে যাবে তো যাবেই, একসাথে খাওয়া দাওয়া করতেই হবে যে কোনো ভাবেই। যাই হোক, তারপর টুকটাক একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম এবং একসাথে আড্ডাটা দিলাম। আড্ডাটা দেওয়ার পরে আসলে ভাই মন মানে না, ভাই ব্রাদারের সাথে দেখা হলে কেমন যেন আত্মার একটা টান লেগে যায়, মনই চায় না যে এই জায়গাতে বেরোয় যায়। কিন্তু তারপরেও কি করার, আসলে অনেক কাজ বাস পড়ে থাকে, তো যার কারণে আসলে বেরোয় আসা লাগবে। বড় লোকের এলাকায় আইসি, ইনি আমার বড় ভাই, ঠিক আছে, বড় লোকের এলাকায় আইসি। আসার পরে এটি কি একটা স্যুপ খাওয়া আছে তেজ গাঁওয়ের ভিতরে, আমরা স্বপ্ন দেখতেছি একদিন রয়্যাল এনফিল্ড ভাই সেটা বাস্তবায়ন করে নিয়ে যাচ্ছে আমার বাসার পাশে, কিন্তু আমি কিনতে সাহস পাচ্ছি না। এই যে ফ্লেক্স গুলা মানে ভাই এর ভিতরে, আমি তো যাই হোক, এখন হচ্ছে আমরা বেরোয় যাব। আর এইবার হচ্ছে আমি যখন ঢাকা আসছিলাম, ঢাকায় আসার সময় আমি আমার জিএসএক্সআর নিয়ে আসি নাই, আমি আমার দুলাভাইয়ের বাইকটা নিয়ে আসছিলাম, যে আসলে একটু কমফোর্টে যাই যাই দেখি আসলে কেমন লাগে অন্য বাইক চালাইতে, অন্য বাইক চালাই ঢাকা। এবার আমি কিন্তু আমার কিন্তু ভাই এই বাইকটা আনার পরে কি যে প্যারা আমার খাওয়া লাগছে, প্যারা হচ্ছে শুধুমাত্র এক জায়গায়। রাত্রে যখন ব্যাক করতেছিলাম, এটা হচ্ছে হোন্ডা বাইক, আর হোন্ডা বাইকের হেডলাইট আমি জ্বালাইতে পারতেছিলাম না, এর হেডলাইট জ্বলে তো না জ্বলেই না, আমি ভাবছিলাম যে হেডলাইট নষ্ট। এই গাড়ির হেডলাইট জ্বালাইতে পারতেছিলাম না, দেন হচ্ছে ধুলো বাইরে কল দিলাম, ধুলো বাইরে কল দেওয়ার পরে ধুলো ভাই টেকনিক শিখাই দিলো এই গাড়ির হেডলাইট জ্বালানো। বন্ধু চালা এইখানে যে ডিপার মারি না আমরা, যেটা দিয়ে এটাতে সাইপে ধরে রেখে গাড়ি স্টার্ট দিতে হবে, এবার তাই ভেতর রাখতে পারি, এবার জল এই হচ্ছে হেডলাইট জল। আরে টেকনিক রে ভাই, এটা হচ্ছে হোন্ডা হন্ডেড গাড়ির সিস্টেম। চলো ভাই ঠিক আছে চলো। এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও, ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আর এরকম ইউনিক ইউনিক ব্লগ পাইতে চাইলে অবশ্যই 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 চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং আমাদের যে নতুন ফেসবুক পেজ স্কুল ফেসবুক পেজ মাস্ট বি ভাই ফলো করে রেখে দিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তবে তার থেকে বড় কথা হচ্ছে আমার সেম পাঞ্জাবি কেমনে পরা, আমি শুধু ব্লগের লাস্টে এন্ডিংটা দেওয়ার জন্য পাঞ্জাবিটা পরেছি না ভাই। এটা হচ্ছে 22 তারিখে শুট করা আমার ভিডিও, আর আমি মাত্র এডিট করতেছি, আমার এডিট প্রায় শেষ, আজকে অবশ্য প্রিমিয়ার প্রো ইউজ করতেছি না। আর আজকে শুক্রবারে নামাজ শেষে এখনো পর্যন্ত আমি পাঞ্জাবি খুলি নাই, আর এখন বাজে হচ্ছে রাত 12টা, এখন পাঞ্জাবিটা খুলে যাব ঘুমাইতে, যার কারণে ভাবলাম আসলে ব্লগের এন্ডিং আসলে এই উপরে। তো এই হচ্ছে ভাই মেইন কাহিনী, ধন্যবাদ সবাই রে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা, যতদূর যা বুঝলাম ভাই, রয়্যাল এনফিল্ড বাইক চালাইতে হলে আসলে ভাই স্বাস্থ্যবান লোক বেশি ভাই বেশি ভালো মানে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। তাই ভাবলাম যে আমার হাতে যেহেতু 5টা মাস সময় আছে, দেখি ট্রাই করে স্বাস্থ্যবান হওয়া যায় কিনা, এখন আমার ফেসটা সবাই দেখে রাখে, ওইটা আমি 0.5x করে নিই। হ্যাঁ, এখন আমার ফেসটা একটু ভালো করে দেখে রাখেন, 5 মাস পরে দেখি যে আমার ফেস কাটিং সব চেঞ্জ হয় কিনা, আমার শেপটেপ জটা পরিবর্তন হয় কিনা 5টা মাস পরে দেখা যাবে। এই কয় মাস খানে হাসির ডিম খাবো, সরি হাসির ডিম খাবো।